আসসালামু আলাইকুম। তো দেখেন, আমি আজকে আপনাদের এই যে আমাদের মরিচ গাছটি দেখাবো, পুরা দেশি মরিচ, প্রচুর জাল। এগুলা দেখেন, এক একটা গাছে কতগুলো করে মরিচ ধরছে আল্লাহর রহমতে। দেখেন প্রতিটা গাছে এরকম মরিচ ধরছে। এগুলো পাইকা গাছে আইডিয়া আজকে ওড়াবো আমরা। দেখেন এগুলো সবগুলা গাছ। তো একটা জিনিস ভুল করছি কি, মানে আমাদের অনেক চারা ছিল, আমরা এই অল্প কটা লাগাইছি, তখন তো জায়গা ছিল না আমাদের। তো অল্প কটাতে মাশাল্লাহ দিলে অনেক ভালো ধরছে। মানে ওইগুলো যদি লাগাইতাম তাহলে আমাদের লাইক সারা বছর আর মরিচ কিনতে হতো না। দেখুন দেখুন, এই যে এক একটা গাছে মাশাল্লাহ দিলে কত মরিচ। এখানে দেখেন সবগুলা গাছে এরকম মরিচ আছে। এই পাশে দেখেন, এগুলো ছোট ছোট গাছ, এগুলো ভালো বড় হয় নাই, তারপরে দেখেন এগুলো তো কত মরিচ আছে। এগুলো আজকে ওই মা বাচ্চা বাচ্চা ওড়াইবো না একটু পরেই। দেখেন এই যে মরিচ, দেখেন এই যে একটা ছোট গাছ, খালি মরিচই দেখা যাইতেছে খালি। এখানে কিছু বেগুনও আছে, যে ছোট গাছের ভিতরে বেগুন হয়ে রয়েছে, লম্বা হইতে পারতেছে না। দেখো ওখানে গিয়ে ব্যাক হয়ে গেছে আবার। এই যে এখানে আছে বেগুন, বেগুন ধরতেছে আরো। তো ওই পিছনে যাই, পিছনে থেকে আছে কিছু কচু, কচু কাটমো। মা অলরেডি কচু কাটা শুরু করে দিয়েছে, আগের মতনই কাটতেন। দুর্বল হয়ে গেলে গাছ খাইবেন তো, আরেক আরেকবার রইব শেষ। ঠান্ডাতে এখন একটু একটু পড়ে গেছে গা। সেইখানে একটা মরিচ গাছ আছে, এটা দেখেন, এটা অন্য জাতের মরিচ পাইকা রয়েছে। এটাতে পরিমাণে কমই ধরছে না, সামনের দিক থেকে মা সামনের দিক থেকে মাশাল্লাহ দিলে অনেক ধরছে কাঁচা মরিচ গুলো। সো এটা এটা আরেকটা জাতের যে কালোটা, মানে এগুলো অনেকগুলো পাকছে। এগুলো পারতে হইব মা, এই যে এগুলো পারতে হইব মরিচ। মিষ্টি কুমড়াটা এখানে ছিল, এখানে ছিল, মানে যেটা পড়ে গেছে দেখেন। একটাই মিষ্টি কুমড়া ধরছিল আর কি, সেটা পড়ে গেছে, আর তো দেখা যাইতেছে না মিষ্টি কুমড়া। ও বাঙ্গি তো দুটাই মা দেখা যায় পাকার পথে আছে, এটা কাল পরশু পারেন যে বাঙ্গিটা। সে দেখেন বাঙ্গিটা, দুইটা বাঙ্গি দু একদিনের ভিতরে পারা দেব। এখানে লাউ, এই লাউটা কিন্তু আর বলতো না, এটা কথা হয়ে গেছে, এটা বলতো না। এদিকে লাউ ধরছে থেকে যে এগুলো দিয়ে দিয়েছে যাতে এদিকে কেউ না আসে। লাউ নষ্ট হয়ে যাবো দেখে। ওই যে দেশি লাউটা, এটাও মনে হয় ফারা উপযুক্ত হয়েছে আই থিঙ্ক। এটা আর এটা সেম এজ, কিন্তু এটা হয় না আর, হইব না আর। করলা বাড়ি মা আমি, হ্যাঁ এই জানে একটা, এই জানে একটা লাউ গেছে গা ফুটো হয়ে। লাউডা তো আর লাউ তো আর নাই। টমেটো মনে হয় সকালে ওড়াই নিয়েছেন না, কালকে নিয়েছেন। মাঝখান দামে অনেক কিছু ওড়াই নিয়েছি, টমেটো, এখানে একটা লাউ ছিল, এই লাউডা একজনের দিছি, আর একটা লাউ ওড়াই নিয়েছি না মা এর ভিতর। তারপরে আপনি মনে হয় কালা বাগুনও নিয়েছেন দেখলাম। তো এই পাশে পাশে আজকে আমাদের দেখলাম যে ইয়া দিছে, বড়বড়ি দিছে আর মরিচ দিছে না মা, ওই যে ছোট ছোট গোল মরিচ গুলা
ওরা লাগাইছে, ওগুলো দিছে, বোরবিলিও দিছে আমাদের। লাউয়ের কড়া আইতেছে এখনো, কিন্তু এগুলো থাকবো না মনে হয়। কেমন কেমন শীত, শীত পড়তে কেমন আমার না, রাতে রাতে অনেক শীত পড়ে, সেজন্য মনে হয় লাউডি থাকে না। এই দেশের বাতাসটা আবার অন্যরকম, শীতের বাতাস কিন্তু অন্যরকম একবারে। এই যে আজকের কচু এগুলো তুলছে। আমাদের এই যে তরুই গাছ, এই তরুই গাছে, তরুই গাছে বাইলুই, ওই যে গাছে, ওই দেখেন গাছে বেড়া গেছে, গা গাছে বাইতে বাইতে গাছে গেছে গা, খালি বাইলুই, কিন্তু কোনো ফল দিল না। ওই দেন বাইতে বাইতে কই গেছে গা। এটা নেক্সট টাইম আর এই তরুই গাছ লাগাবো না মা। এগুলো মরেছে, ওরা আমাকে দিছে, ভালোই দিছে, ওরা যেগুলো দিছে আধা পাউনের মতন দিছে। এই মরেছে কিন্তু কয়টা বীজ রাখতে হইব, এখন এই ফাঁকনাগুলো রেখে দিবেন গাছে না? মরিচ গুলা জাল আছে, বিচিটি দিছিল কি? মাসালা দিলে মরিচ প্রতিটা গাছে, গাছ গুলো করলাম না আমরা, যদি ফালা দিলাম যেগুলা এগুলা সব রাখা দিলে আমাকে মরিচ আর কিনা লাগলো না এই বছর। প্রতিদিন নিয়ে নেয় রান্ধে না, এখানে কয়টা ফাঁকনা আছে, এখানে কয়টা ফাঁকনা আছে, বেগুন তো ভালোই না, বেগুন এইটা ফাইলান, এই বেড়া ফারেন, এবার করে বুঝলাম যে কিরকম করে করতে হবে, নেক্সট টাইম আরো আলাদা করে করতে হবে, বুঝলেন নাই? ওই পাশে গিয়ে দেখেন তো এই যে বালতি গুলো আনছি ওই দিন, তো আরো কিছু বালতি আনবো আশা করি, এটা পরিষ্কার করতে হইব। হ্যাঁ, বালতি গুলোর ভিতরে নেক্সট টাইম আশা করতেছি এই মরিচ গাছ বালতিতে দিয়ে দিব। যে পাকনা শশাটা হলুদ হয়ে গেছে, টুস টুসে হলুদ, এটা কি শশাটা কি মা নিতে হইব আজকে না কয়দিন রাখবেন? আর দুই তিন দিন থাকবো না, না খাইবেন আর কেমনে? শশা গাছ বুড়ো হয়ে গেছে গা, তো এখন মনে করেন যে লাস্টে দেয় কেমন জানি হয়ে যায় শশা গুলা, তাও তো যাই খাই, খাইতাছি তো। আর মিষ্টি কুমড়া দেখা যাইতেছে না, না মিষ্টি কুমড়া দেখা যাইতেছে না। এই যে বরবড়ি গাছ দেখা এলাম আপনাদের, যে বরবড়ি শেষ মরে গেছে গা, ইস মরা গাছে আবার যেতে আবার এই যে বরবরি আসছে। খালি ওয়েদারটা যদি ঠিক থাকতো আমরা মনে হয় সারা বছর এই ইয়া খাইতে পারতাম না মা, এখন সারা বছর খাওয়ানোর ব্যবস্থা করতেছি,
ওদিন কথা দেখলাম নি একটা ছোট ফ্রিজ দেখালাম আপনাদের, আর আজকেও আর একটা, কাল গতকালকে ফ্রিজটা ডেলিভারি দিছে, পুরোটাই ডিপ এই যে গ্যারেজে রাখছে ফ্রিজটা, পুরোটাই ডিপ ফ্রিজ এই যে সুন্দর দেখছেন, সাদা অলরেডি অনেক কিছু রাখছে, ওইটা তো পুরো ফুল, ছোটটা তো পুরো ফুল, মানে যেটা হাতে এগুলাই যে আমন হয় এই মরিচগুলো, এই মরিচগুলোই মনে হয় দিছিল না মা, এই মরিচগুলো মনে হয় ওরা দিছিল, এই যে এনে ফ্রিজে রাখছেন, ও এটি আমাদের, এই চেরি টমেটো, চেরি টমেটো, কামরাঙা মরিচ, এই মনে কেউ দিয়েছে কামরাঙা মরিচ গুলো, কামরাঙা মরিচ গুলো মনে কেউ দিয়েছে, এই মরিচ একসাথে রাখেন, আর টমেটো এনে রাখছেন, টমেটো রাখেন এনে, তাহলে তো হয় যে মরিচ রাখছেন, কামরাঙা মরিচ রেখে দেবো, তো এই ফ্রিজটাই আমাদের নতুন কালকে ডেলিভারি হয়েছে। তো আজকে যে এগুলো তুললাম, কয়টা বেগুন আছে না অল্প কয়টা, দুটা শশা দেন, মিচ্ছা শশা, এই শশার দাঁড়টা কিন্তু লম্বা দাঁতে, যে আপনারা দেখছিলেন আগে যে ভিডিওগুলো দেখছেন, এক একটা এক আধ দেড় আট করে ওড়ে, আর এগুলো হলো কাঁচামরিচ, কাঁচামরিচ কি মানে কাঁচামরিচটা প্যাকিয়ে থাকে আর কি, পিসরা হাতলের ওড়ায় ফেলাইছি, আর এই যে কচু, কচু তুললাম, আর টমেটো তো প্রতিদিনই তোলে, এগুলো তো আর দেখায় না আপনাদের, তো আজকে আবার এই যে কালকেও তুলে নিছে, আজকে আবার এতগুলো তুলতে পারছি, আর এই যে করলা গুলো না, এটা তো হলো এই যে এটি হলো চেরি টমেটো গুলা, আর এটা হলো একটু লম্বা জাত, এটা আবার কেমন জাত বুঝেন, এটা অনেক হালকা, আর এটা হলো এই যে নর্মাল গোল গুলা, এই তো আজকে তাহলে এতটুকু তুলছে আর কি, বেগুন কি হয়ে গেছে, না পচা গেল কার রাখা কিনবেন, এটা আপনার এই গাঁথাতে তাহলে আর কি আজকে তাহলে এই পর্যন্ত, কি ভালো থাকেন, ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ।